নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে মাত্র এক চামচ তেল দিয়ে খুবই সুন্দর লোভনীয় একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা আপনারা তৈরি করে সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যাবেলার টিফিনেও তৈরি করে দিতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের লাঞ্চেও প্যাক করে দিতে পারেন। খেতে যেমন ভালো হয়, তৈরি করাও কিন্তু খুবই সহজ। একদম অল্প উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, কিভাবে তৈরি করেছি আপনারা অবশ্যই পুরো রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে হাফ টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। এখন মেজারিং কাপ মেপে 2 কাপ জল দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন জলটা গরম হয়ে যাওয়ার পর যে কাপ মেপে জল দিয়েছিলাম সেম কাপ মেপে 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চালের গুঁড়োটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে জলটা মিশিয়ে নিলে দেখবেন একটা ডোতে পরিণত হয়েছে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় এইভাবে রান্না করে নিয়েছি, আর পুরোপুরি কিন্তু জলটা ভালো করে শুকিয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে রেখে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখন আপনাদেরকে আমি 5 থেকে 6 মিনিট পর দেখাচ্ছি। ডোটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে এখন ভালো করে একটু সময় মেখে নিয়েছি। এখন আমি হাতটা ভালো করে ধুয়ে অল্প একটু ডো হাতে নিয়ে নিলাম। এখন আমি এই ডোটাকে গোল করে বলের মতো তৈরি করে নেব। তৈরি করা খুবই ইজি, খেতেও কিন্তু বেশ ভালো হয়। সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি, একটা থালার মধ্যে সবগুলো বল নিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, বলগুলি ঠিক এরকম ছোট ছোট করে আপনারা তৈরি করে নেবেন। এখন সবগুলো বল একটা ছিদ্রযুক্ত থালার উপর নিয়ে নিলাম, আর থালাটার মধ্যে আমি অল্প একটু তেল ভালো করে গ্রিজ করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব, ততক্ষণে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখন আপনাদেরকে 10 মিনিট পর দেখাচ্ছি। সবগুলো বল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর একদমই কিন্তু নরম তুলতুলে হয়েছে। আপনারা চাইলে কিন্তু এরকমভাবেও খেতে পারেন, চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন ঠান্ডার সিজন চলছে, এইরকমভাবে তৈরি করে সকালবেলা গরম গরম চায়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তবে আমি একটু চটপটা তৈরি করব, তাই চুলার উপর একটা কড়াই বসিয়ে হাফ টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু আস্ত জেড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন রসুন আর পেঁয়াজ ভালো করে একটু সময় ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা চাইলে এই সময় অল্প একটু আদা কুচিও দিতে পারেন। এখন হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুবই সুন্দর আসে। এখন সবগুলো বল দিয়ে দিচ্ছি। সবগুলো বল দিয়ে দেবার পর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে অল্প একটু জলও দিতে পারেন। এখন দিয়ে দিলাম 2 টিস্পুন টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন টমেটো সস আর সয়া সস খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে নোটিফিকেশন বেল বাটনটি অন করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অল্প কিছু ধনেপাতা কুচি। যেহেতু আমি মাখার মধ্যেও নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একদম কমিয়ে দিয়ে দিয়েছি। আর টমেটো সস আর সয়া সসের মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণ নুন থাকে। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো নাস্তা নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাগুলোর মধ্যে অল্প একটু ম্যাগি মশলাও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর দেখুন কতটা সফট নরম তুলতুলে হয়েছে, দেখুন কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।